নমস্কার, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে রাজ্য রাজনীতি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা অবশ্যই হচ্ছে মুখ্যমন্ত্রী মানিক সাহা একটি বক্তব্য রেখেছেন, যেখানে তিনি বলেছেন যে সিপিএম এবং কংগ্রেসের যে কাছাকাছি বা ঘনিষ্ঠতা তা দেখলে ওনার দুঃখ হয়। এবং তিনি এই বিষয়টি নিয়ে কি বলেছেন সে বক্তব্যটি আমরা আপনাদেরকে শোনাবো। এর আগে আপনাদেরকে আমরা জানিয়ে দিই, সিপিএম এবং কংগ্রেস এমনকি মানিক সাহা যখন এই কথা বলছেন, তিনি রাজনৈতিক ইতিহাস যদি ঘাটাঘাটি করেন তাহলে এটা কিন্তু মুখ্যমন্ত্রী জানবেন। ১৯৬৮ সালে পি সুন্দরাইয়া তিনি বলেছিলেন যে কংগ্রেস যেহেতু শ্রেণী শত্রু, প্রধান শত্রু, তাহলে জনসংঘের সঙ্গে হাত মেলাতে তাদের কোনো অসুবিধা নেই। এটা ১৯৬৮ সালের কথা। ঠিক একইভাবে পরবর্তীতে ১৯৮৯ নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টির নেতৃত্বে যে আসন রফা হয় তাতে সিপিএম, সিপিআই এবং বিজেপির ভাগে পড়েছিল দুটি করে আসন। তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বে আসন রফায় সিপিএম এবং মুসলিম লীগ ছিল। এই নির্বাচনের পরে বিশ্বনাথ প্রতাপ সিংহের সমর্থনে সিপিএম ও বিজেপির সঙ্গে যে হাত মেলানোর ইতিহাস সেটা সবার জানা রয়েছে। অতএব আমরা বিভিন্ন পলিটিক্যাল আলোচনা কিন্তু একটা কথা বলি যে রাজনীতিতে অস্পৃশ্যতা বলতে কেউ নেই, যেটা গৌতম দেব কিন্তু পশ্চিমবঙ্গে যখন সিপিএম কংগ্রেসের কাছাকাছি আসার প্রশ্ন উঠেছিল তখন কিন্তু তিনি বলেছিলেন যে রাজনীতিতে কেউ অস্পৃশ্য নয়। এখানে বর্তমান সময়ে যখন কংগ্রেস শ্রেণী শত্রু নয়, সবচেয়ে বড় শ্রেণী শত্রু হচ্ছে বিজেপি, তখন কংগ্রেস সিপিএম একাট্টা হয়ে লড়াই করাটা সেটা রাজনৈতিক ক্ষেত্রে এর যে অতীতের ইতিহাস সেটা ঘাটলে কিন্তু এটাকে খুব বেশি অপরাধ মনে হয় না। কিন্তু এটা একটা ঘটনা যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা যেখানে একমাত্র বামেদের শাসন ছিল, কেন্দ্রে যখন কংগ্রেস এবং সিপিএম আতাত এবং ঘনিষ্ঠতা ছিল, তখন পশ্চিমবঙ্গে এবং রাজ্যে যখন কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে বৈরিতা, তা নিয়ে কিন্তু বারে বারে কিন্তু জনগণের কাছে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাতে হয়েছে সিপিএম কে দাঁড়িয়েছে। এবং স্থানীয়ভাবে রাজনীতি করতে গিয়ে সেখানে কিন্তু কংগ্রেস এবং সিপিএম যখন কেন্দ্রে যখন গলাগলি করে চলছে, রাজ্যে যখন বৈরিতা, তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক সাহা যে বক্তব্যটি বলেছেন তা কিন্তু আবারও বিধানসভার মতো এই লোকসভা নির্বাচনেও কংগ্রেস এবং সিপিএমকে ঘায়াল করার জন্য কিন্তু এই অস্ত্রটি হাতে নিয়েছেন। কি বলছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শোনাচ্ছি। ইন্ডিয়া এত গেছে, এখন হচ্ছে ইন্ডি এয়ারলাইন্স তো শেষ, একজন তো জেলে চলে গেল কালকে দেখলাম, এরপরে কি হবে, একটা একটা করে সেই আই অব্দি চলে আসবে যে আই আমি আছি আর কেউ নেই। যে কমিউনিস্ট পার্টির সেই জিতেন বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন, এর আগে সিপিএম এর বন্ধুগণ গিয়ে কংগ্রেসের বন্ধুগণ গিয়ে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে। সত্যি দুঃখ লাগে এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে। এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, এটাও দেখে যেতে হবে, ভাবা যায় কোনোদিন কি হচ্ছে নাকি, এটা কি হচ্ছে, আমি তো এটা ভাবতেই পারি না। সেদিন দেখলাম আমাদের যিনি এবার প্রার্থী হয়েছেন পশ্চিম আসনের, আমাদের বিপ্লব কুমার দেবজির, তার এগেনস্টে সিপিএম এর প্রার্থী কে হয়েছে, আশিস কুমার সাহা। সিপিএম এর প্রার্থী কে হয়েছে, আশিস কুমার সাহা। কারণ কালকে উনি যখন বেরিয়েছেন দেখলাম সিপিএম এর ফ্ল্যাগে, আমি দেখলাম লাল ফ্ল্যাগ, আর কারণ ওনার কোনো লোক নেই, পায়ের নিচে আর কোনো মাটি নেই। সত্যি করুণ অবস্থা, কি করব বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে, সত্যি এটাও দেখে যেতে হয়েছে এই বয়সে। তো আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলতে চেয়েছেন, কি বলেছেন, যেটা সাত রামনগর কেন্দ্রে যখন রতন দাস প্রার্থী হয়েছেন, রতন দাসের সমর্থনে আশিস সাহা কিন্তু ময়দানে ঘুরেছেন এবং বাড়ি বাড়ি প্রচার করেছেন এবং লাল এবং তেরঙ্গা ঝান্ডা একসঙ্গেই কিন্তু রাস্তায় কিন্তু জমজমাট ভাবে প্রচারে অংশগ্রহণ করেছে দুটি ঝান্ডা এক জায়গায়। তাহলে দীর্ঘদিন ধরে যখন বাম কংগ্রেসের এ রাজ্যে যখন একটা বৈরিতা ছিল, সেই জায়গাটাকে কিন্তু আবার মানিক সাহা ১৮ এবং ২৩ নির্বাচনের মতো এই ২৪ লোকসভা নির্বাচনে কিন্তু একই কায়দায় কিন্তু সেই প্রচারটা করার কিন্তু চেষ্টা করা হচ্ছে। তো অবশ্যই আমরা এই রাজনৈতিক এই ধরনের বিশ্লেষণগুলি নিয়ে আমরা এই ধারাবাহিকভাবে আমরা লোকসভা নির্বাচনের মুহূর্তে আলোচনা আসবো এবং বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হবো। আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।